ये কোনটা কোথায় পড়া বাদ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল 10:30 আর আমরা হয়ে গেছি রেডি ওই যে আমাদের ব্যাগপত্র রেডি ওখানে তো থাম্বনেল টাইটেল দেখে হয়তো অনেকটাই বুঝতে পারছো তোমরা তো আবার নতুন করে কি বলবো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলতে পারো এটা আমার একটা অনেকগুলো ইচ্ছের মধ্যে আরো একটা ইচ্ছে পূরণ হচ্ছে তো চলো আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো শরীরটা আমার ভালো নেই তেমন একটা তো ওমা সকালবেলা কি বলতো একটু বলে দাও তো সবাইকে ভালো করে জোরে বলো তারপরে শ্রীকৃষ্ণ আগে জয় শ্রীকৃষ্ণ বলবা তো শ্রীটা কে বলবে শ্রী হ্যাঁ তো চলো যাওয়া যাক সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমরা বেরিয়ে গেছি আর ওই হচ্ছে ইয়াশ আর ইয়াশের আরও একটা ফ্রেন্ড ও কিছু ক্লিক করবে আর কি ভিডিও ফিডিও আমি সঠিক জানি না যাই হোক ওরা দুজনে মিলে ফটো ভিডিওগুলো ক্লিক করবে তো আমরা বেরিয়ে পড়েছি আর ফার্স্টেই চলে গেছিলাম হচ্ছে নবদের বাড়িতে নব হচ্ছে ওর কাজ তোমরা আগেও দেখেছো লাস্ট দুটো শ্যুট তো দুর্দান্ত করেছে মানে রিসেন্টলি একটা তোমার ওই ইয়ে করেছে সাউথ ইন্ডিয়ান লুক যেটা কিনা তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো ইভেন আমার তো ভীষণ ভালো লাগে ওর হাতের কাজ আর তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে ওকে বুক করতে চাও একেবারে চোখ বন্ধ করে বুক করতে পারো বিকজ ভীষণ ভালো মেকআপ করো ভীষণ ভালো মানে আমি ভাষায় প্রকাশ করতে করাতে পারবো না আমি ফুল মেকআপ করি না তোমরা জানো সৌরভদার কাছ থেকে শুধু আই মেকআপ অ্যান্ড হেয়ার করি বাট নব ফুল মেকআপ নবর কাছ থেকে তিনটে ফুল মেকআপ আমি নিয়েছি মানে শ্যুট ছিল আর কি মানে বিভৎস করেছে আমি মানে আমি ভাবতাম কি আমাকে মানে মেকআপ করে সবথেকে বাজে লাগে বাট ওর হাতের ছোঁয়ায় সেটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে ভীষণ ভালো মেকআপ করে মানে তোমরা ফুল লুকটা ফার্স্টে যদিও দেখেই নিয়েছো তো তোমরাই আমাকে কমেন্ট বক্সে জানাও যে কতটা সুন্দর সাজিয়েছে আমি স্ক্রিনে নবর নাম্বারটা দিয়ে দেবো তোমরা তোমাদের স্পেশাল ডেতে নবকে কিন্তু একেবারে চোখ বন্ধ করে তোমরা আমাকে বিশ্বাস করো তো আমার ওপর বিশ্বাস করে নবকে বুকিং করতে পারো ভীষণ ভালো মেকআপ করে আশা করি তোমরা স্যাটিসফাই হবে এবং তোমাদের স্পেশাল ডেটা কিন্তু আরও 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 বেশি স্পেশাল হয়ে যাবে ও আরও দেখলে ভিডিওর মধ্যে আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম নব আবার আমাদের জন্য মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এগুলো অ্যারেঞ্জ করেছিল তো যাই হোক এই দেখো আমার কিন্তু ফেসের মেকআপ একেবারেই ডান তো এবার হচ্ছে শাড়ি ড্রপিং হবে আর হচ্ছে হেয়ারটা হবে তো কিসের জন্য কী বৃত্তান্ত ভাবছো তো এখনও দিদি কেন বলছে না বলবো সবই বলবো একটু ধৈর্য ধরো এই হচ্ছে আমার ফুল লুক আমার ভীষণ ভালো লেগেছে এত মিষ্টি একটা লুক ক্রিয়েট করেছে না মানে কী বলবো ভীষণ পছন্দ হয়েছে যাই হোক আমরা ওখান থেকে এবার ডিরেক্ট চলে যাচ্ছি কৃষ্ণনগর রয় জুয়েলার্সে যেখানে কিনা আগেও তোমরা দুটো ভিডিও দেখেছো আমার ওখান থেকে কিছু গোল্ড আমি পারচেস করেছি এবার ওখান থেকেই না আমাকে একটা অফার করা হয়েছে ওই অফারটাই হচ্ছে আমার একটা অনেক বড় ইচ্ছে পূরণ বলতে পারো তো সেটা হচ্ছে যে দেখো তোমাদের ভালোবাসায় আজকে রাস্তায় বেরোলে পাঁচটা লোক আমাকে চেনে আমার সঙ্গে ডেকে সেলফি তোলে অনেক ইমোশনালও হয়ে গেছে মানে অনেক অনেক প্রচুর প্রচুর ভালোবাসা অনেক নাম ডাক হয়েছে সেটা সম্পূর্ণ তোমাদের দৌলতে তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ কী বা ধন্যবাদ দেবো বলো ধন্যবাদ দিলে অনেক কম সেটা এইবার ব্যাপারটা হচ্ছে যখন রাস্তাঘাটে যাই বা কোথাও শপিং করতে যাই আমি খুব মানে গাড়ির জালনা দিয়ে খুব দেখতে ভালোবাসি যখন একটু সিটির মধ্যে গেলাম আর কি যখন ওই সিটি ক্রস করি আমরা তো তখন দেখি কি অনেক বড় বড় ব্যানার থাকে সেখানে বিভিন্ন মডেলের ছবি থাকে কোনো দোকানের অ্যাড থাকে সেখানে ওগুলো দেখে না আমার খুব ইচ্ছে হতো কি যে এত তো মানে তোমরা আমাকে এত দূর এগিয়ে দিয়েছো কখনো কি আমার সাথে এরকম কিছু হতে পারে মানে আমারও একটা ব্যানার থাকবে আমিও রাস্তা দিয়ে যখন যাব আমিও দেখবো যে ওই দেখো আমার ছবি দেখা যাচ্ছে তো এটা আমার একটা ভীষণ বড় ইচ্ছে ছিল তো আমি আমার এক দিদির সঙ্গে একদিন আলোচনা করছিলাম জানো তো দিদি এটা না আমার একটা অনেক বড় ইচ্ছে বলে আমি নিজে নিজেই হেসে মরে যাচ্ছি আমি বলছি এরকমটা কোনোদিনও হবে না মানে অত দূর আমি এগোতে পারবো না কখনো আর আমি তো প্রফেশনাল মডেল নই আর ওই রকম লুকসও নয় যে এরকম ব্যানার তৈরি মানে হতে পারে আমার ছবি দিয়ে বা আমার ফেসটা কারোর বিজনেসে প্রয়োজন তো এই ব্যাপারগুলো আলোচনা করছিলাম তো দিদি না আমাকে ভীষণ এনকারেজ করে শ্বেতা দি আমার ভীষণ ক্লোজ একজন মানুষ
তো সে আমাকে বলে নিশ্চয়ই দেখবে কোনো না কোনো দিন হবে। হ্যাঁ, তার কথাটাই ফলে গেছে এবং তার কাছে না যখনই আমার কোনো ইচ্ছের কথা বলি সেটা না খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়, ও আমাকে ভীষণ এনকারেজ করে সেটা দিয়ে। তো যাই হোক, আজকে হচ্ছে সেই ইচ্ছেটাই আমার পূরণ হচ্ছে, আমারও একটা ব্যানার তৈরি হবে। হ্যাঁ, তোমরা দুর্গা পুজোতে দেখেছো একটা পুজোর প্যান্ডেলে আমার ব্যানার তৈরি হয়েছিল, ওটা ভীষণ ভালো লেগেছিল, ওটা আমার কাছে একটা সারপ্রাইজ ছিল সত্যি কথা বলতে, মানে আমি ভাবতেই পারিনি। আর এটাও একটা ইচ্ছে পূরণ, কেন কি বলো তো, এটা হচ্ছে তোমার গোল্ড, তোমরা তো জানো সবসময় আমাকে বলো আমি গোল্ড পরতে ভীষণ ভালোবাসি, তোমরা নিশ্চয়ই যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো। এবার সেই ভালো লাগার জিনিসেরই একটা, তার উপর ভিত্তি করে আমার একটা ব্যানার তৈরি হবে, মানে গোল্ড শপের একটা অ্যাডের জন্য আর কি আমার ব্যানার তৈরি হবে। এইটা আমার কাছে অনেক অনেক ভালো লাগার একটা বিষয়। আমার গোল্ড কেনা নিয়ে বা গোল্ড পরা নিয়ে অনেক অনেক রকমের মন্তব্য করেছে, খারাপ মন্তব্য করেছে এই মানুষগুলো, আসলে এরা ফ্রাস্ট্রেশনে ভোগে আর কিছুই নয়। যারা অন্যের সুখ দেখে বা অন্যের আনন্দ দেখে নিজে আনন্দ না হতে, মানে নিজে খুশি না হতে পারে, আমি মনে করি তারা মানসিক দিক দিয়ে ঠিকঠাক নয়। তো ব্যাপারটা হচ্ছে এই। আর যাই হোক, যে যা বলে বলুক, ওরা বললেই যে আমি গোল্ড পরবো না বা গোল্ড পারচেস করবো না এরকম তো নয়। দেখো, তোমরা এত বলতে আমাকে গোল্ড পরা নিয়ে, আজকে কিন্তু সেই গোল্ড শপেরই একটা অ্যাডের জন্য আমার ছবি দিয়ে ব্যানার তৈরি হবে কৃষ্ণনগর সিটিতে। মানে এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া, এটা সম্পূর্ণ তোমাদের জন্য হয়েছে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও। আর আমার এরকম ছোটো ছোটো ইচ্ছেগুলো, ছোটো ইচ্ছে না, এগুলোটা একটা আমার কাছে মানে বড় একটা ইচ্ছে ছিল, এরকম করে যেন আমার সমস্ত ইচ্ছে পূরণ হয় এবং আমিও যেন মানুষের জন্য করতে পারি যেরকমভাবে করছি। আজকে খুব সামান্য কিছু করছি, ভবিষ্যতে যেন অনেক কিছু করতে পারি তাদের জন্য, এই আশীর্বাদটুকুনি করো। আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। আর আজকে যত অর্নামেন্টস আমি পরে আছি এই সমস্ত কিন্তু রয় জুয়েলার্সের, আর ভীষণ ভালো কালেকশন, মেকিং চার্জ ভীষণই অল্প এবং লাইট ওয়েট থেকে হাই ওয়েটের সমস্ত জুয়েলারি তোমরা পেয়ে যাবে। নতুন করে বলার কিছু নেই, কেন কি আমি ওখান থেকে কিছু গোল্ড পারচেস করেছি, একদম চোখ বন্ধ করে নিতে পারো। কৃষ্ণনগর চ্যালেঞ্জ মোড় সোনাপট্টি রায় জুয়েলার্স, মনে রাখবে ওদের কোনো শাখা নেই। আর এই যে ছবি তুলছে ইয়াশ ভাই আমাদের, তো তোমরাও তোমাদের স্পেশাল ডেতে কিন্তু যদি ফটোগ্রাফার প্রয়োজন হয়, নিশ্চয়ই প্রয়োজন হবে, আজকাল ফটো বা ভিডিওগ্রাফি ছাড়া কোনো কিছুই মানে কোনো অকেশনই অসম্পূর্ণ, তো সেই ক্ষেত্রে তোমরা ওকে বুক করতে পারো, আমি স্ক্রিনে ওর নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে? তো এই দেখো ফটোগুলো ক্লিক হচ্ছে, এছাড়াও কিছু সিনেমাটিক ভিডিও নেওয়া হয়েছে, গোল্ডের যে শপ ছিল ওদের রয় জুয়েলার্সের যে শপ ওখানেও কিছু শট নেওয়া হয়েছে ভিডিও, এগুলো সব আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। দেখো ব্যানার আগেও তৈরি হয়েছে আমার ছবি দিয়ে দিয়ে, সেটা অন্যরকম একটা ভালোবাসা, ওটা আমার কাছে একটা সারপ্রাইজ ছিল, সত্যি সারপ্রাইজ ছিল। আর এইটাও আমার অনেক ভালো লাগার একটা বিষয়, অনেক মানে বড় একটা ইচ্ছে পূরণ, সেটা হচ্ছে এই যে বললাম গোল্ড পরতে আমি খুব ভালোবাসি এবং গোল্ড পরা নিয়ে অনেকে অনেক রকমের মন্তব্য করেছে, আমার কিছু কিছু কমেন্টস পড়লে এত হাসি পায় ওদের, মানে কি বলবো আর। যাই হোক, তো দেখো কি হবে বলে বলো তো, কি হবে, তোমরা যে এত বলো, মানে এতে এই তোমরা কমেন্টস করো, তোমাদের আইডিগুলো মানুষ ঘাটে, ঘেটে তখন তোমাদেরই খারাপ হবে, আমাদের কিন্তু কিছুই যায় আসে না। কিন্তু এই যে দেখো তোমরা কত বলতে, কত খারাপ খারাপ কথা বলতে গোল্ড পরা নিয়ে। যাই হোক, এত ভালো একটা মুহূর্তে আমি না হয় ওসব কথা নাই বললাম। আর আমার ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর এরকম সুন্দর লুক যদি তোমরাও পেতে চাও অবশ্যই কিন্তু নবকে বুক করো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, সমস্ত ছবি ভিডিও এগুলো সব আস্তে আস্তে তোমরা পেয়ে যাবে। এই যে আমি রায় জুয়েলার্সের ভেতরে এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুব ভালো ভালো কালেকশন গো, বিশ্বাস করো এটা কোনো প্রমোশন ভিডিও আমি করছি না, খুব ভালো কালেকশন, কেন কি আমি নিজে পারচেস করেছি বলে আমি বলছি এখান থেকে। আর এই সমস্ত, আবারও বলছি, সমস্ত অর্নামেন্টস কিন্তু ওদের শপের অর্নামেন্টস, এক ট্যাগ ছেঁড়া হয়নি, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা গয়নাতে কিন্তু ট্যাগ দেওয়া, এবং চোখ বন্ধ করে নিতে পারো, কেন কি এখানকার প্রত্যেকটা গয়না কিন্তু HYD হলমার্ক যুক্ত, সো তোমরা চোখ বন্ধ করে নিতে পারো। আমি একটা চিক বানাতে দিয়েছি জানো তো এখানে, তো সেটা হচ্ছে তৈরিও হয়ে গেছে, আমি ভেবেছি ধনতেরাসে নিয়ে আসবো, ওটা একটা খুব ভালো দিন তাই জন্য এখন আমি নিইনি। যাই হোক, এখানে দেখো কিছু শর্টস নেওয়া হচ্ছিল। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।